হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করছি কাঁচা বড়ইয়ের আচার। চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি। কাঁচা বড়ই নিয়েছি আমি এখানে 200 গ্রাম, 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি নিয়েছি কয়েকটি শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি এবং সাদা এলাচ, 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1টা রসুন থেঁতো করে নিয়েছি, আর এখানে নিয়েছি আস্ত জিরা এবং আস্ত সরিষা। সরিষার তেল নিয়েছি আমি এখানে। চুলা অন করে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তেল গরম হয়ে এসেছে, আমি এখন পাঁচফোড়ন গুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ অল্প কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে থেঁতো করে রাখা রসুন গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আস্ত জিরে এবং সরিষা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আমি কাঁচা বড়ইগুলো দিয়ে দিলাম। এখন বড়ইয়ের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি কিছুক্ষণ নেড়ে নিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড়ইগুলোর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। জাল করব যতক্ষণ না পানিগুলো শুকিয়ে আসে। 15 মিনিট জাল করার পরে আমার আচারগুলো দেখতে এরকম হয়েছে। এই পর্যায়ে এসে আচারগুলো অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে আচারগুলো যেন লেগে না যায়। আচার হয়ে গিয়েছে, আমি এখন চুলা অফ করে দিচ্ছি। খুব সহজ এই ঝটপট আচারের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে আপনারা এই আচারটি 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের এই ঝটপট আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। মার্জিয়াস কুইজিনের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।